করেছেন? হ্যাঁ, ওমরা হজ করে এসেছি। হজ করলে অভিনয় করা যাবে না, এটা কোনো রেস্ট্রিকশন আছে কিনা আমি জানি না। আমি পড়ছি রুমি থিয়েটার, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে থিয়েটার, আমি থিয়েটার থেকে উঠে এসেছি। না, আমি আসলে ওমরা করতে গিয়েছিলাম, ওমরা করার পরে আমি কিছুদিন ব্রেক দিয়েছি, এই জন্যই আমি দু বছর আমার মিডিয়াতে আমার কাজ করা। ব্রেকটা কন্টিনিউ থাকবে না, ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে। আমি রিসেন্টলি ফরিদুল হাসান ভাইয়ের একটা সিঙ্গেল নাটক দিয়ে কাজ আবার শুরু করেছি। একটা প্রশ্ন করতে চাই, আজকে যে এখানে আসছেন, তো এখানে অনুভূতিটা কেমন লাগছে আজকের এই প্রোগ্রামে এসে? অসাধারণ অনুভূতি। এইরকম ক্যামেরার সামনে আমি প্রথম দাঁড়িয়েছি এবং আপনাদের সবাইকে দেখে এবং এইরকম সবাইকে দেখে আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো অনুভূতি। আচ্ছা, বিরতির পরে আপনি কি কোনো নতুন কাজের নিয়ে অফার পেয়েছেন বা নতুন কাজ নিয়ে ব্যস্ত? হ্যাঁ হ্যাঁ, আমার প্রচুর কাজ হাতে আসছে ইনশাল্লাহ। ফরিদুল হাসান ভাইয়ের নতুন একটা নাটক দিয়ে আমি স্টার্ট করছি। আচ্ছা, এখন তো অনেক নাটক এবং অনেক ওয়েব সিরিজ হচ্ছে, সেখানে আপনি একজন আর্টিস্ট হিসাবে কি মনে করেন যে নাটকের অনেক শিল্পীরা ওয়েব সিরিজে অভিনয় করতে পারছেন না, আবার ওয়েব সিরিজের অভিনয় শিল্পীদেরকে নাটকে ডাকছে না, এটা আসলে কেন? যারা ভালো কাজ করছেন তাদেরকে সব জায়গায় ডাকা হচ্ছে, আমার আমার দৃষ্টিভঙ্গিতে, মানে আমার দৃষ্টিভঙ্গিতে তাদেরকে ডাকা হচ্ছে। সেটা ওয়েব সিরিজে যারা ভালো করছে তারা নাটকে ডাক পাচ্ছে না, আর যারা নাটকে ভালো করছে তারা ওয়েব সিরিজে ডাক পাচ্ছে না, এটা কি মানে এরা কি অভিনয় পারে না বা তাদের অভিনয় খারাপ এই জন্য ওয়েব সিরিজে ডাক পাচ্ছে না? অভিনয় সবাই কম বেশি ভালো করছেন, সবাই কম বেশি ভালো করছেন। এখন যে যার যোগ্যতা অনুযায়ী কোথায় যাবেন না যাবেন এটা আসলে তাদের ব্যাপার। আচ্ছা, ওয়েব সিরিজ আর নাটকের পার্থক্যটা আপনি আর্টিস্ট হিসেবে কি মনে হয়? ওটিটি প্ল্যাটফর্মটা আর হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে যেমন একটু খোলামেলা কাজ করা হয় যেটা আমি দেখেছি, আর নাটকে সামনে আপাতত নাটক দিয়ে শুরু করছি। আমি তো বিজ্ঞাপনের আর্টিস্ট, বিজ্ঞাপনেও কাজ করি। ফরিদুল হাসান ভাইয়ের একটা সিঙ্গেল ড্রামা দিয়ে আমি শুরু করছি আপাতত, আর বেশ কিছু কাজের অফার এসেছে, এগুলো যখন শুরু করবো তখন জানাবো। হ্যাঁ, ওমরা হজ করে এসেছি, দু বছর হয়ে গেল প্রায়। হজের সাথে অভিনয়ের সম্পর্ক নেই তো, এটা আমার ইচ্ছা ছিল আমি ওমরা হজ করব, এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা আমি করেছি। দু বছর গ্যাপ গেছে আমার পার্সোনাল কারণে, এখন আমি আবার শুরু করেছি। ব্যস্ততা এখন নাটক নিয়ে, কে বলেছে এটা? না, আমি এটা জানি না, হজ করলে অভিনয় করা যাবে না, এটা কোনো রেস্ট্রিকশন আছে কিনা আমি জানি না।